পাকিস্তান সুপার লিগের প্রথম এলিমিনেটর ম্যাচে মুরোর জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আটটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি যা সরাসরি সম্প্রচার করছে পিটিভি স্পোর্টস সহ বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেল পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খেলছেন তামিম ইকবাল আর কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে যারা জিতবে তারা এলিমিনেটর এ করাচি কিংসের মুখোমুখি হবে যারা হারবে তারা বিদায় নেবে আসর থেকে তাই আজ বাঁচা ম্যাচে লড়বে তামিম রিয়াদরা টস জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নিয়েছেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি তামিমেরা শুরুতেই রানের খাতা না খুলেই বিদায় নেন ওপেনার কামরান আকমল এরপর ব্যক্তিগত এক রান করে ফেরেন আন্দ্রে ফিলেচার। তবে দলের দুঃসময়ে ব্যাট হাতে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল উনত্রিশ বলে পাঁচ চারে সাতাশ রান করে নেওয়াজের বলে ফিরেন সাজঘরে অন্যদিকে হাফিজকে থামালেন মাহমুদুল্লাহ চোদ্দ বলে এক ছয় ও চার চারে পঁচিশ রান করে মাহমুদুল্লার বলে বোল্ড হয়ে ফেলেন দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন